নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের লাইমলাইট অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে মানে আজকের শোতে এমন একজনকে নিয়ে এসেছি যিনি সুনীল গঙ্গোপাধ্যায় যেমন একটা সময় ধারাবাহিক উপন্যাস লিখছেন, তার সেই উপন্যাসে ইলাস্ট্রেটরের কাজ করতেন। ওরকমই সময় বা কিছু আগে পরে হবে, তিনি সত্যজিৎ রায়ের সহকারী হিসেবে প্রতিদ্বন্দ্বী এবং সীমাবদ্ধ ছবিতে কাজ করেছেন। কিন্তু এগুলো তার আসল পরিচয় নয়, এগুলো টুকরো ডাকরা পরিচয়। আচ্ছা, তার বাবা একজন বিখ্যাত শিল্পী, সেটাও একটা পরিচয়। কিন্তু এগুলোরও বাইরে তিনি আবার এই রাজ্যের তিনবারের বিধায়ক, বারাসত কেন্দ্রের বিধায়ক, আর তার সবচেয়ে বেশি পরিচয় যে পরিচয়ে তাকে বাঙালি চেনে, তিনি একজন সুপারস্টার, বাংলা সিনেমার এমন একজন সুপারস্টার 40 বছর পেরিয়েও যার নামটা একইভাবে এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। এতগুলো বিবিধ সমাহার আর কার মধ্যে থাকতে পারে তিনি চিরঞ্জিত চক্রবর্তী ছাড়া? বলতে ভুলে গেছি আরেকটা পরিচয়ের কথা, মাঝখানে তিনি ছিলেন টেলিভিশনের নিউজকাস্টার, দূরদর্শনে নিউজ পড়তেন, তখন নাম ছিল দীপক চক্রবর্তী। শিওর নই আজকের শোতে কে এসছেন, দীপক না চিরঞ্জিত, সেটা আমরা শো যতটা এগোবে ততটা বুঝতে পারবো। কিন্তু এখনকার মতো দুজনকেই ওয়েলকাম করছি, দীপক চক্রবর্তী, চিরঞ্জিত চক্রবর্তী, আজকের লাইমলাইটে এসো প্লিজ। অনেক রোগা হয়, অনেকটা ঝরিয়েছো, অনেকটা ঝরিয়েছো দেখছি। জিমে ঝরালে না ডায়েটে ঝরালে? সবই, দুটো মিলিয়ে, দুটো মিলিয়ে। বাবা, মানে এটা কি স্পেশাল? আচ্ছা এক মিনিট, এক মিনিট, এক মিনিট, দীপক তুমি একটু বসো। হ্যাঁ, এখন চিরঞ্জিত একটু কথা বলবে, পরে কথা হবে তোমার সঙ্গে। এখন চিরঞ্জিত কথা বলবে? চিরঞ্জিত কথা বলছি যে, আচ্ছা চিরঞ্জিতকে তাহলে জিজ্ঞেস করি যে এটা কি স্পেশাল কোনো মানে হার্বাল ডায়েট, কি ডায়েট এটা? অ্যাকচুয়ালি আমি একটা অদ্ভুত খাবার খাই চিরকাল, বোম্বাও খাওয়া ছিল, একটা অদ্ভুত ধরনের ওষুধ কিস, বোম্বাতে কিছু খাই না, শশা শশা দই খেত, এরকম ধরনের ছিল আর কি। তো আমার সেরম না, অতটা কিছু না, কিন্তু আমি যেটা খাই সেটা হচ্ছে আমি এই চিকেন স্টু এই ধরনের জিনিস বেশি খাই, নন স্পাইসি খাবার বেশি খাই আমি। তো তার একটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটাতে এখন যেটা এসছে সেটা হচ্ছে আগে প্রভূত খেতাম বয়স কম ছিল বলে, এখন সেই অ্যামাউন্টটা কমে গেছে একটু। আর তার সঙ্গে প্রচুর যোগব্যায়াম হয়, কিছু কাবাব মিষ্টি মিষ্টি এসছে, সেগুলো কি নষ্ট যাবে না খাবে? কাবাব খেতে পারো তো? একটু একটু খাবো, কাবাব খেতে পারো, ওকে গুড। এবার বলি যে বাঙালির এখন টেলিভিশনে যেটা প্রায় প্রিয় খাবার বা স্টেপল ডায়েট যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা এক্ষুনি দেখব। এটা মোটামুটি সল্ট লেকের এই সিজিও কমপ্লেক্সটা একটা ভিক্টোরিয়া বা ইডেন গার্ডেন্সের মতো কলকাতার একটা প্রায় বলতে গেলে হঠাৎ করে একটা দ্রষ্টব্য জায়গা হয়ে গেছে। আর এই বিভিন্ন জায়গায় সকাল থেকে কড়া নাড়ছে সিবিআই, যাচ্ছে, এ তো প্রায় মানে ওটিটির মতো, মানে তোমার নিজের একজন এই বিনোদন জগতের মানুষ হিসেবে এই ছবিগুলো যখন দিনের পর দিন দেখো কিরম লাগে? ইন্টারেস্টিং লাগে, এটা বলছি আমি, ইন্টারেস্টিং লাগে, চোর পুলিশ খেলার মতো লাগে দেখতে কিছুটা, তো সেটা ইন্টারেস্টিং। কিন্তু ওই আর কি, যেটা মুশকিল হচ্ছে ওই পার্টিকুলার কোনো স্টেটে বা কোনো একটা জায়গায় লোকাল, সেখানকার যদি সরকার তৈরি করে তারা সেখানে লোকাল পার্টি, তাহলে ওইখানে ওই খেলাটা বেশি হচ্ছে, এই আর কি মুশকিলটা। কারণ ওদের হাতে, কেন্দ্রের হাতে যেটা সুবিধা আছে, ওদের একটা লোক দাঁড়িয়ে আছে ধরো তোমার সামনে, তার দু হাতে দুটো রিভলভার, একটা হচ্ছে ইডি, একটা হচ্ছে সিবিআই, কিন্তু তুমি উল্টো দিক থেকে তাকে ধরার কোনো রাস্তা নেই, তাদের ধরার, কেন্দ্রকে ধরার, কারণ তোমার হাতে খালি একটা লাঠি, তোমার হাতে সিআইডি আছে, সিআইডি একটি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার হাতে এই দুটো রিভলভার নেই, এই হচ্ছে মুশকিলটা, ডিফারেন্স, অসম লড়াই। কিন্তু এই এতগুলো তো মানে আমি বলছি যে এই দুজন দুজন, একজন মন্ত্রী আরেকজন অনুব্রত জেলে, এত টাকা উদ্ধার, এগুলো তো চোখের সামনে দেখা যাচ্ছে, টেট দুর্নীতি, কোর্টের রায়, এগুলো তো সিবিআইডিআই ইডি দিচ্ছে না, এগুলো কোর্টের রায়, আদালত দিচ্ছে। হ্যাঁ, মানে তুমি তো গর্ত খুঁড়লে কিছু কিছু জায়গা থেকে বেরোবে, খনি যেমন বেরোয় না, যেমন আছে কেঁচো খুঁড়তে কেউটে, কেঁচো খুঁড়তে কেউটে যেমন হয়, যেমন তুমি তুমি গিয়ে এখানে তো খুঁড়লে কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু জায়গায়, সব জায়গায় পাওয়া যাবে না, কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া যায়। তো সেই খোঁড়াখুঁড়িটা হচ্ছে এই স্টেটগুলোতে হচ্ছে, কিন্তু এটা সেন্টারের কোথাও হচ্ছে না বা তাদের লোকেদের বাড়িতে হচ্ছে না, কোথাও একটা কি শুনেছো, কোথাও একটা কারোর বাড়িতে রেড হয়েছে, কিছু হয়েছে, সম্ভবত। কিন্তু টু রংস ডু নট মেক এ রাইট, তার মানে তো এই নয় যে এখানে
সব কিছু ন্যায়নীতি মেনে হচ্ছে, তাই না? হয় না, পৃথিবীতেই হয় না। যেহেতু এমনি আছে সেই ওয়াটারগেট কেলেঙ্কারি নিক্সনের, তাই সেখান থেকে আমরা জানি যে কারাপশন তো এভরিওয়্যার, কারাপশনের কোনো শেষ নেই। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি তো এইভাবে বামফ্রন্টের মধ্যে 34 বছরে প্রচুর অভিযোগ উঠেছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে এই যে নৈমিত্তিক, বামফ্রন্ট আমলেও তো ডাবল ইঞ্জিন সরকার ছিল না, ওকে কেন্দ্রে কংগ্রেসই ছিল, কিন্তু এখন যেটা হয়েছে এদের তো থ্রেট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা যায় সেক্ষেত্রে এইটা তো হবে, তাকে উৎখাত করতে হবে। একটি বিদ্রোহী রাজা পাওয়া গেছে ভারতবর্ষে, তো তাকে উৎখাত করতে হবে। উনি সে প্রচণ্ড চেষ্টা করেছে, অত হাজার কোটি টাকা খরচা করে যাতায়াত করেছে, এত বক্তৃতা দিয়েছে, কিন্তু কিছু হলো না, রেজাল্ট কিছু হলো না। সেই সেই রাজা, বিদ্রোহী রাজা, সেই বিপুল ভোটে জয়ী হয়ে গেল, বরঞ্চ বেড়ে গেল তার সিট, তো ফলে তাকে উৎখাত করার চেষ্টা করতে হবে। তার রাস্তা কি, ওপর থেকে রাস্তা করে বক্তৃতা দিয়ে হয়নি, তো এবার মাটি খুঁড়ে চেষ্টা করছে। একটা কথা বলো যে তুমি তৃণমূলের 3 বারের বিধায়ক, অনিচ্ছুক বিধায়ক প্রায় বলতে গেলে, অনিচ্ছুক বিধায়ক নয়, পলিটিশিয়ান। লাস্ট ইলেকশনে আমার মনে হয় যে তুমি খুব অনিচ্ছা সত্য বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করায় তুমি রাজি হয়েছো, তার আগে তুমি একটা, তুমি বলছো রাজনীতি ছেড়েই দেবো, মানে এরকম একটা অবস্থা। আমি তো ছাড়লে রাজনীতি ছাড়বো, আমি তো অন্য দলে যাবো, বদলুদের দলে নেই, পার্টি পার্টি বদলুর দলে নেই, রং বদলাই না আমি, কারণ আমি তো ছিলামই না, সেটা অ্যাপলিটিক্যাল ছিলাম, কাজে পলিটিক্যালি হয়ে যাবো আবার। কিন্তু আসলে আমি অ্যাডমায়ার ওনার খুব বেশি, আমি মনে করি যে একমাত্র মুক্তিসূর্য উনি, মানে মানে কেন মুক্তিসূর্য, মুক্তিসূর্য এই জন্যে যে যে চেহারাটা নিয়ে এসছেন উনি এখন, মানে যে কোনো বলছি, একজন বিদেশ থেকেও যদি আমার কাছে কেউ আসে, তাহলে সে যদি কলকাতা দিয়ে এয়ারপোর্টে নেমে যদি কলকাতায় ঘুরে বেড়ায় 7 দিন, তারপরে সে বলে কলকাতার চেহারা পাল্টে গেছে, অন্যরকম দেখতে হয়ে গেছে। আবার সিপিএম বলছে, সুজন চক্রবর্তী সেদিন বলে গেলেন যে এগুলো সব আমরাই, রাজারহাট আমরাই তৈরি করেছিলাম, এরা ফিনিশিং টাচ দিয়েছে। যাই দেখি না কেন, কিছু তো করলো, মানে ফিনিশিং টাচ হোক যাই হোক, ওরা তো খালি জমিগুলো দখল করে নিয়েছিল জোর করে, গায়ের জোরে, চাষিদের কাছ থেকে, ওই অপকর্মটি তারা করেছিল, আরেকটাও করছিল সিঙ্গুরে যেটা করছিল, ওটা সেই কাজটাও করতে গেছিলো ওরা, কিন্তু তাতে তো কাজ হয় না। আলটিমেটলি সেটাকে মেনটেন করে কে, সেটাকে তৈরি করে কে, গড়ে তোলে কে, তো সেই চেহারাটা যেটা হয়েছে, সেই চেহারাটা তো আর ওদের সময় ছিল না, কিন্তু তোমার মাঠঘাট ছিল। বিদেশি বন্ধুরা যারা রাজারহাটের প্রশংসা করে, তো রাজারহাট দিয়ে এগিয়ে গিয়ে যখন কোনো বাইপাসের ধারের হোটেলে ওঠে বা তোমার বাড়িতে ওঠে, তারপর যখন টিভিটা দেখতে পায় যে সকাল থেকে সিবিআই ঘুরছে, টাকা বেরোচ্ছে, তখন তাদের ইমেজটা আরও খারাপ হয়ে যায় কলকাতার সম্পর্কে। ওটা হয়, এটা মানবো আমি, হয় না তা না, ডেফিনেটলি হয়, এবং সেক্ষেত্রে একটা সুযোগ পায়। অ্যান্টি মমতা একটা ক্যাম্পেন তো থাকেই, ইনফ্যাক্ট অ্যান্টি বাঙালি একটা ভীষণ বড় ক্যাম্পেন থাকে, কারণ বাঙালি এত যুগ যুগ ধরে এত রুল করেছে, এত ওপরে উঠে গেছে, এত বেশি কাজ তারা করেছে, সারা দেশ জুড়ে করেছে, পৃথিবী জুড়ে করেছে, তাদের প্রতি একটা সৌরভ আছে, মুশকিলের ব্যাপার। সৌরভের সম্বন্ধে তুমি খুব ভালো জানো, তাকে উৎখাত করার কত রকম চেষ্টা করে ওরা, কীভাবে বদনাম করে, তো সেই জিনিসগুলো তো চলবে, কাজে সেখানে যদি কোনো জায়গায় যদি একটুখানি আগুনের ফুলকি দেখে, সেটাকেই দাবানল বলে ওরা এ করতে, প্রচার করতে আরম্ভ করে। মানে তোমার এত জীবনের এতদিনের অভিজ্ঞতা কি তাই বলে যে বাকি ভারত অ্যান্টি বাঙালি? মোটামুটি মোটামুটি তাই মনে হয়, বিভিন্ন জায়গায় আমি গিয়ে দেখেছি, বা সেখানে আমাদের যারা বাঙালিরা থাকে তারা যে রিপোর্ট দেয় যে মাথাটা কাটা যাচ্ছে, যা করছে না আমাদের, মানে এরম বলে তারা, এখন এখনো বলছে সেটাকে। টেটে যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে কিন্তু আর কোনো কনফিউশন নেই? না না, ভয়ঙ্কর দুর্নীতি তো বিজেপি রাজ্যগুলোতে হয়েছে, এই ধরনের এডুকেশনাল, এ তো বিশাল বিশাল স্ক্যাম হয়েছে, মানে দুর্নীতি ভার্সেস দুর্নীতি, ওয়ান অল হয়ে গেল, দুর্নীতি ভার্সেস দুর্নীতি তো হবে, তাই তো হবে, সবসময় মোহনমান ইসমাইলের খেলা তো হবেই, যদি যদি সে প্রতিপক্ষটা ইস্ট বেঙ্গল বা মোহনমান হয় তাহলে তো লড়াইটা জমবে, বাকি স্টেটগুলোতে এই ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, কাজে সে যেন ওই লড়াইটা ওখানে ওইভাবে জমবে। তুমি পার্থবাবুকে চিনতে? হ্যাঁ নিশ্চয়ই চিনতাম। মানে কোনোদিন মনে হয়েছিল এরকম ধরনের? মনে হয়নি, মনে হয়নি সিরিয়াসলি, মানে ইট কেম অ্যাজ আ শক টু ইউ? হ্যাঁ ডেফিনেটলি শক। তো যেমন জহর সরকার, তার খুব খারাপ লেগেছে যে এরকম, খারাপ লেগেছে হতে পারে, কিন্তু হচ্ছে তার মানে ওই কমেন্টগুলো নয়, পচে গেছে ফেলে দাও, একটা অংশ পচে গেছে, না না এটা এটা আমি সাপোর্ট করছি না, এটা কিছুতেই হতে পারে না, কারণ যে কোনো টিম যে কোনো দিন খারাপ খেলতে পারে, কোনো একটা প্লেয়ার খারাপ খেলতে পারে, হতে পারে, কিন্তু তার মানে সেই টিমটার যে মানসিকতা, যে স্পোর্টসম্যান স্পিরিট যেটা থাকার কথা, সেটা কিন্তু রাখতে হবে, তুমি তো ওই টিমেরই লোক, তোমাকে তো ওপরে তোলা হয়েছে, তোমায় মেম্বার করা হয়েছে, ওখানে তো
এরাই করেছে, আমরাই তো করেছি ওকে, সেটুকু তো থাকে। তুমিও মনে করো যে দলের শীর্ষ নেতৃত্বের অগোচরেই গোটা ব্যাপারটা ঘটছিল? না, আমি সেরকমভাবে কোনো কমেন্টই করবো না, কারণ আমি কমেন্ট করার জায়গাতে নেই যে পলিসি ওয়াইজ কী হচ্ছিল না হচ্ছিল। আমি শুধু এইটুকু জানি যে কোনো জায়গায় একটা বন্ড সিস্টেম তৈরি হয়েছে, সেটা হচ্ছে ইলেকশন বন্ড, এবং সেখানে একটা অ্যালাউ করে দেওয়া হয়েছে 20,000 টাকা করে প্রত্যেক লোক দিতে পারে, তার কোনো ব্যাকগ্রাউন্ড চেক করবে না ইনকাম ট্যাক্স, 20,000 পর্যন্ত ক্যাশও দিতে পারে সে, এবং সেইভাবে কালেকশন করে 16,000 কোটি টাকা বিজেপি তুলে ফেলেছে ধরা যাক। সেটা কি শুধু ওইভাবে তুলেছে না আদানির কাছ থেকেও নিয়েছে, না আম্বানির কাছ থেকেও নিয়েছে, কেউ তো জানে না। আর তাদের ধরাত্মক জন্য আমাদের কাছে লাঠি আছে, রিভলভার নেই তো আমাদের হাতে দুটো, এইখানে ডিফারেন্স হচ্ছে আর কি। তো সেটা শুধু আমাদের ক্ষেত্রে যদি কিছু পার্টি ফান্ড তৈরির জন্য কিছু লোক যদি সেটা চেষ্টা করে থাকে, তাহলে তাদের অপরাধ ধরতে পারলে, মানে যদি না পড়ো ধরা, এই সিস্টেমটার মধ্যে এটা আছে, এই পুরো পুরো জিনিসটাই ভারতবর্ষ জুড়েই আছে। অভিনেতাদের সম্পর্কে বলা হয় যে তারা খুব সংবেদনশীল, ইনফ্যাক্ট তাপস পালের যে কমেন্টটা নিয়ে এত শোরগোল পড়লো সেটা সে ব্যাপারে বলতে এসে শতাব্দী রায় বলেছিলেন যে অভিনেতারা যখন একটা ঘটনা দেখে সাধারণ লোকের যেরকম রিয়াকশন হয় তার চেয়ে তার বেশি হয়, কারণ তার অনুভূতি ওটা নেওয়ার ক্ষমতাটা বেশি। এই যে টেটের পরীক্ষার্থীরা গত 540 দিন ধরে আন্দোলন করছে, সেগুলো দেখে তোমার কি মনে হয়? খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে, অসম্ভব খারাপ লাগে, এটা তো হওয়ার কথা না। এটার জন্য মানে কে রেসপন্সিবল? আমি জানি না কে রেসপন্সিবল, তবে এটুকু বলতে পারি আমি, তুমি একজন এত দায়িত্বশীল নাগরিক, শিক্ষিত একজন মানুষ, দিস শুড নট বি দ্য ওয়ে, এইটা আমার মনে হয় খালি, এটা আমি বলতে পারি যে এটা এইটা রাস্তা নয়, এইভাবে নয়, এই হয়তো আরো অনেক রাস্তা আছে। মানে আন্দোলনটা রাস্তা কোনটা রাস্তা নয়? না না, আন্দোলন তো থাকতেই হবে, আন্দোলন চিরকাল থাকবে, হয়তো কালেকশন অফ মানি যেটা সেটা হয়তো এটা রাস্তা না, এটা একেবারেই হওয়া উচিত। এই যে এই একটা সময়ে তুমি নিজেও একজন, তুমি হয়তো আজকে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাট দিনের শেষে তুমি একজন শিল্পী, তুমি একজন বুদ্ধিজীবী, আজকে এই যে বিদ্যুৎজনদের সম্পর্কে একটা গণহারে একটা অনাস্থা প্রকাশ পাচ্ছে সাধারণ সমাজের, যাকে সুশীল সমাজ বলা হতো, সেই সমাজ সম্পর্কে যে এরা এত এই সময়েও এরা কেউ এগিয়ে আসছেন না, কেউ কোনো কবিতা লিখছে না, কেউ কোনো প্রবন্ধ লিখছে না, কেউ কিছু, আজকে তো এত সুবিধা, কেউ একটা ফেসবুক লাইভও করে দিতে পারে, সবাই নীরব দর্শক হয়ে বসে আছে, এটা দেখে তোমার কী মনে হয়? এটা কিছুই মনে হয় তো, আমিও একজন তার মধ্যে, এটাই মনে হচ্ছে। সেটা হচ্ছে যখন একটা লম্বা সময় ধরে একটা সরকার চলে না, 10 বছর হয়ে গেছে আমাদের, 11 বছরে পড়ে গেছি আমরা, সেই সময় তাদের ভোটটাও দেখে কত সিট পেয়ে যারা জিতছে, নিরঙ্কুশ হয়ে জিতছি আমরা, তার ফলে একটা জেনারেল একটা অপোজ করার টেন্ডেন্সি সেটা খুব কমে যায়, এমনি কমে যায়। তারা কিন্তু এইটার আওতার বাইরে থাকা উচিত, কিন্তু এখন কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে, আগে এই অবস্থাটা ছিল না। আমাদের এখানে আমরা পলিটিসাইজড হয়ে গেছি খুব বেশি, যার ফলে এই সুধী সমাজটা এরা ভিতরে হয়ে গেছে, হ্যাঁ এটা পিছিয়ে গেছে, এটা বলছি। তারা সবাই বলতে চায়, আছে তাদের ভেতরে, কিন্তু তারা কিছু না কিছু সুযোগের অসুবিধে হয়ে যাবে বলে মনে করছে তারা, হয়তো হয়তো তা নয় ঠিক, কিন্তু মনে করছে তারা যে খয়রাতিটা বন্ধ হয়ে যাবে, এটা বন্ধ হয়ে যাবে, আমার কিছু সুবিধের কিছু লাইসেন্স কিছু শো পাবো না এরকম একটা, আগে একটা ছিল লড়াই কিন্তু। এটা তোমার দলের মধ্যে থেকেও তোমার এটা মনে হয়, মানে এটা দীপক বলে, চিরঞ্জিত বলে না কিছুটা, এখন তো দীপককে তুমি বাইরে রেখে নিলে, কিন্তু আমি দীপককেই বলছি যে না, এবার আমি দেখে নিলাম একসঙ্গে, এবার একসঙ্গেই দুজনে মিলে কথা বলবো, হ্যাঁ একসঙ্গে তো ঠিক আছে, তো আচ্ছা একসঙ্গে কথা বলছি আমরা, দীপক চিরঞ্জিত দুজনেই বলবো, দুজনকেই জিজ্ঞেস করছি, দীপক এবং চিরঞ্জিতকে। তুমি সত্যজিৎ রায়কে খুব ভালো চিনতে, এই অবস্থা সকাল থেকে এই সব চলছে রোজ মেগা সিরিয়ালের মতো, সত্যজিৎ রায় বেঁচে আছেন, তিনিও কি এই সুশীল সমাজের মতো ভেতরে ঢুকে যেতেন, না তিনি কিছু বলতেন তার ছবির মাধ্যমে, যা বারবার তিনি বলেছেন বা মৃণাল সেন বলেছেন? ছবির মাধ্যমে তো সবাই বলতে পারে, বলা উচিত, সেটা তো বলা একেবারেই কর্তব্য, আমার মনে হচ্ছে সেটাই তো প্রসেস হওয়া উচিত। এ ওপেনলি পলিটিক্যাল এতে প্ল্যাটফর্মে না এসে তাদের কাজের মধ্যে লেখার মধ্যে এটা তো আসা উচিত, এটা তো আমার মনে হয়, সেটা বড্ড কমে গেছে। আসলে আমি বলছি ইন জেনারেল সারা পৃথিবীতে একটা ফেজ চলছে মিডিওক্রিটির ফেজ, এখানে কোনো প্রতিভা নেই, সেই প্রতিভাটা বৃহৎ আবিষ্কার হয়নি, বিরাট লেখক আসেনি, বিশাল ছবি আঁকিয়ে আসেনি, সেই স্টলওয়ার্ডদের যে সাহস ছিল সেই সাহসটা
এই যুগে সোশ্যাল মিডিয়ার যুগে মানে আশা করাটা ভুল। সোশ্যাল মিডিয়ার যুগে মধ্যমেদায় ভরে গেছে চারদিক। শেষ একটা ব্রেকে যাব একটা প্রশ্ন করে, এটা দীপকের জন্যে। তার বাবা বিখ্যাত কার্টুনিস্ট, আজকের দিনে তিনি কি ভয় পেতেন যে একটা সরকার বিরোধী কার্টুন আঁকলে তাকে জেলে ঢুকিয়ে দেবে? আমার মনে হয় না পেতেন না। ধরো তুমি এতক্ষণ ডিফেন্ড করছিলে, নিশ্চয়ই তুমি এই সরকারের বিধায়ক, তুমি তো ডিফেন্ড করবেই, কিন্তু আমি একটা জিনিস খুব ইনফ্যাক্ট তোমাকে বহুবার জিজ্ঞেস করবো করবে করা হয়নি, যে তুমি চিরঞ্জিত চক্রবর্তী, তুমি গ্রাম এবং শহর দুটোকেই কেটার করে খুব সাকসেসফুল একজন অভিনেতা, পরিশীলিত অভিনেতা, স্টার, এত বড় স্টার, তোমাকে এই সরকারের কোনো বিনোদনমূলক কর্মসূচিতে দেখা যায় না কেন? আমি কখনো ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওই বিশাল অনুষ্ঠান হয় সেখানে দেখিনি, শিল্পীদের কোনো কোঅর্ডিনেশনের কাজে তোমায় দেখিনি, নন্দনে ফিল্ম ডিরেক্টর হিসেবে এই ফেস্টিভ্যালে কখনো তোমায় দেখিনি, মানে দেখিনি মানে তোমার নামই শুনিনি। এই কারণটা, এই কারণটা কি? ওর নাম দেয় না বলে আমায় দেখো না, নাম কম দেয় তাই দেখো না আর কি। মানে কে নাম দেবে না? এটা এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রী দেখাশোনা করেন এগুলো? শুধু মুখ্যমন্ত্রী না, ডেফিনেটলি আশপাশের লোকেরা করে, মুখ্যমন্ত্রীর অত মাথা গলার না এটা। মুখ্যমন্ত্রী আমার সম্বন্ধে খুবই কনসার্ন, তিনি আমাদের মিটিংয়েতে এমনি বলে এত রোগা হয়ে যাচ্ছেন কেন, ও চিরঞ্জিত দা এরকম সব বলেন, তো সে কোন নজর আছে তার। টেকনিশিয়ান স্টুডিওটা যখন আমরা নতুন করে সাজালাম, এটাতে পুরোটাই আমি ছিলাম, সে কমিটিটাও আমি ছিলাম, করেছি, আমি গিয়ে বসেছি ওদের সঙ্গে, আর্কিটেক্টের সঙ্গে, ওটা ডিজাইনিংয়ে আমি ছিলাম, আমার কিছু সাজেশান ছিল, এইসব ছিল। জেনুইন কোনো কাজ আমায় দিলে আমি করি, আমায় যদি তুমি কাজ না দাও তাহলে আমি কখনো তোমার কাছে যাব না। আমি তো একটা ফিল্ম ফেস্টিভ্যাল যে সত্যজিৎ রায়ের সঙ্গে এত বছর কাজ করেছে, যখন সত্যজিৎ রায়ের শতবর্ষ নিয়ে নন্দনে কয়েক মাস আগে অনুষ্ঠান হলো, আমি কিন্তু চিরঞ্জিতের মুখও দেখিনি সেখানে, সরকারি অনুষ্ঠান, সেখানে চিরঞ্জিতের মুখ নেই, এটা খারাপ লাগে না? খারাপ লাগে, তার মানে চিরঞ্জিতের ডিমান্ডটা নেই, তার মানে ওরা চিরঞ্জিতকে চাইছে না, চায় না। ডিমান্ড নেই না, ঠিকঠাক যোগাযোগ নেই? না না, যোগাযোগের তো প্রশ্ন উঠছে না এখানে, মানে মন্ত্রী মহলে, সরকারের মহলে যথেষ্ট যোগাযোগ নেই কেন? এই নামটা সব জায়গায় ব্রাত্য কেন দলে থেকেও? সে যাই না, আমি আমি বলতে পারবো না এক্স্যাক্টলি কি কারণে, আমি সে বলতে পারবো না। ফিল্ম ফেস্টিভ্যালে কাট পাও তো, হ্যাঁ হ্যাঁ, যাও না কেন? আমি যাই না মানে গিয়েছিলাম আমি, কিন্তু অনেক সময় হয়েছে যে ওই সামনে সোফাটা পাইনি, আমি হয়তো ভেত পেছনে বসেছি, আর আমি গুঁতিয়ে ঢুকি না সেই জন্যে। যেখানে অনেক নতুন আর্টিস্টও মঞ্চের ওপর বসে থাকে সোফায়, শাহরুখ খান, অমিতাভ বচ্চনের পেছনে, সেখানে তুমি নিচে বসবেই বা কেন? এই যে জানি না, আমি তো জানি না ব্যাপারটা, এইটা জানি না আমি, এটা কে করে কীভাবে হয় আমি ইন্টারেস্টেড নই এটাতে, সেই জন্যই আমি দূরে থাকি। আমি আমি আমার আমার খুব ভালো লাগে যেটা করতে, সেটা হচ্ছে দূরে থাকতে ভালো লাগে, ছবি তোলার ক্রেজ নেই আমার পাশে দাঁড়িয়ে কারোর, সেই জন্য কিছু অসুবিধা নেই। কিন্তু এই যে ধরো ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, স্বরূপ টালিগঞ্জ দেখে বলে শোনা যায়, এদের সঙ্গে কখনো কথা হয়নি তোমার যে টালিগঞ্জ কী করে নতুন করে তৈরি করা যেতে পারে? না, কারণ তুমি তো অলওয়েজ, শুধু আমার কাছে এলে তবেই হবে, না এলে তো হবে না, আমি বলবো না। কেন বলবে না? তোমার যদি মনে হয় যে আমি বদলাতে পারি, দ্যাটস মাই স্টাইল, ওটাই স্টাইল। ইভেন মমতাকেও তো আমি বলতে পারতাম কোনো সময় যে আমি ওইটা করতে চাই, কিন্তু আমি বলি না, কখনোই বলি না, যদি তার মনে হয় এসে দেবে তাহলে আমি করে দেবো, এই আর কি ব্যাপার। কিন্তু কেরিয়ারে তো এরকম একটা প্রবণতা তোমার সঙ্গে যারা একই ট্র্যাকে দৌড়চ্ছে তাকে এগিয়ে দিতে পারে। এক্স্যাক্টলি যে কোটাটা আমায় ঈশ্বর দিয়ে রেখেছেন আমার, আমি সেটাই পাবো, তার বেশি পাবো না আমি, আর যা পেয়েছি, যা দিয়েছেন ঈশ্বর আমায়, এনাফ, আমার পক্ষে এনাফ। আমি আম্বানি নই, অমিতাভ বচ্চন নই, সচিন তেন্ডুলকর নই, কিন্তু আমি যা সেটাতে আমি স্যাটিসফাইড। কখনো মনে হয় যে এই যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ঘিরে যে একটা বলয় বা কাজ করার এতদিন দীর্ঘদিন নিয়ে, কোথাও মনে হয় যে আমি যদি একটু নিজের কথা মুখ ফুটে বলতাম এই জায়গাটা আমারই হতো? হ্যাঁ, হতে হতে পারতো হয়তো, কিন্তু বলিনি, আমি বলতে চাওনি, বলতে চাই মিডিয়াকে বলা। আমার কথা হচ্ছে তুমি যদি এটার ফলে যদি না পেয়ার জন্য ফ্রাস্ট্রেশন আসে তাহলে আমি বলবো আই অ্যাম এ রং ম্যান, খুব ভুল করছি আমি, কিন্তু আমার কখনোই আসে না এটা। আমার ওই যে ইগোর কথা বলছো, ইগোর জন্যে যাইনি তা নয়, আমার ইগোই নেই, আমি এটা মনেই করি না কিছু, আমার আমার যেটা প্রাপ্য সেটা পেয়ে যাবো আমি। আমার যদি সিট না দেখাও, যেমন আমাদের এখনও হয়, প্রথম দিকে যখন আমরা ভোটে দাঁড়িয়ে যখন গেলাম যে কোনো মিটিংয়ে গেলে, চিরঞ্জিত আসুন আসুন করে একজন উঠে গিয়ে আমায় হয়তো সামনে সিট ছেড়ে দিত। এখন যেহেতু পলিটিক্যালি আমি সেই জায়গায় এস্টাবলিশ হলাম না,
মানে মানে কি বলবো আমি, হুজ হু এরকম একটা কিছু হলাম না, সেই জন্য এখন তারা ওই সিটটা আর ছাড়ে না আমায়। তোমার পিছনে বসতে হয়? একটু পিছনে বসতে হয়। তুমি চিরঞ্জিত একজন নামকরা এত বড় স্টার, তুমি দু ধরনের ছবিতে একই রকম সাফল্যের সঙ্গে কাজ করেছো, তুমি সব সময় লাইনের সামনে থেকেছো, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট পেয়েছো, স্টার স্ট্যাটাস পেয়েছো, সেই লোকটা গিয়ে দেখছে যে সে প্রায় লিটারালি পার্শ্ব অভিনেতা 11 বছর ধরে, খারাপ লাগে না? কি বলছো? না লাগে না, লাগে না কেন বলছি আমি, এটা সব না, সাকসেস ইজ সাকসেস। যেমন এই যে বললাম দু হাতে গান নিয়ে ইডি আর সিবিআইকে নিয়ে এর এসে কেন্দ্র আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে, আমাদের হাতে লাঠি, কিন্তু আমাদের এমন একটা শক্তি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওই সিটগুলো কিন্তু সে নিয়ে নিচ্ছে, ভোটটা কিন্তু সে নিয়ে নিচ্ছে। তো যতক্ষণ আমার পপুলারিটি আছে, যতক্ষণ মানুষ আমাকে ভালোবাসে আর আমার ছবি দেখে, যা ছবি পাই সেটাই তারা পছন্দ করে, এবং আমি এত লম্বা সময় ধরে তাদের সঙ্গে রয়েছি, সেই যে জায়গাটা আমি রাখি ওটা কাটতে পারবে না কেউ, ওটা আমার কাছে থাকবে। দীপক আরেকজনকে নিয়ে ঘুরতো, তার নাম গৌরাঙ্গ। দীপক সিনেমা ডিরেকশন দেবে আর গৌরাঙ্গ হিরো হবে, পরে দীপক হয়ে গেল চিরঞ্জিত, সে হয়ে গেল মিঠুন চক্রবর্তী, তাই তো? এক্স্যাক্টলি। তো এরকম আমরা প্রচুর ঘুরেছি, আর আমাদের দুজনের মধ্যে ঘুরলে কি হতো তখন, ঘুরে কোথায় ঘুরে প্রোডিউসার পেতাম না, কি বলতো? আরে সে ফাইনালি সব শুনে ফোনে সব ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ করে, তারপরে মানে কোথায় ঘুরেছো তখন ওর নাম হয়নি তো অতটা, সবে করেছে মৃগা করেছে, একটুখানি লড়াই করছে, পাচ্ছির ছবি করছিল, এসব করছিল, তো সেই সময়টা তোমার ঘুরেছি। এখনো দীপক আর গৌরাঙ্গ কখনো দেখা হয় না? এখন আর হয় না, হয় না, কথাবার্তা হয়, কথাবার্তা হয়, মাঝখানে তো ওকে নিয়ে একটা ছবিও করছিলাম আমি তখন, ও খুব খাতির করে আমায় নিয়ে গেলো, ওর উটিতে নিয়ে গেলো, সেখানে হোটেলে রাখলো, রান্না করে খাওয়ালো, তারপরে কোয়েম্বাটুরে ওর বাড়িতেও গেলাম। এখন তো ভালো, মানে দেখা হলে সব ঠিক আছে, বিরোধী দলে চলে গেছে। হ্যাঁ সেটা তো তার নিজের চয়েস, কাজে যেতেই পারে সে, তবে ওটা ওর জায়গা নয়, একটু আমি বলে দিচ্ছি। আমি একটা ক্লিপ তোমায় একটু দেখাতে চাই, তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছো, তো আরেকবার একটু দেখাচ্ছি। ইন্ডাস্ট্রি হ্যাঁ তাই তো, অরুণ চ্যাটার্জি, তাই অরুণ চ্যাটার্জি মানে উত্তম কুমার, না আমি প্রসেনজিৎ চ্যাটার্জির কথা বলছি, না 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 এটাই তো ভুল হচ্ছে, এটা বলছি অরুণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি, এবং অরুণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি এটা তো আমিও মানি, মানবই, উত্তম কুমার তো। প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি কতটা? প্রসেনজিৎ ইন্ডাস্ট্রি হতেই পারে না তো, ইন্ডাস্ট্রি হওয়া যায় না, অ্যাকচুয়ালি উত্তম কুমারও ইন্ডাস্ট্রি নন। একটা সময় অমিতাভ বচ্চন সম্পর্কে বলা হতো ওয়ান ম্যান ইন্ডাস্ট্রি, একটা সময় অমিতাভ বচ্চন সম্পর্কে এক থেকে বলা হতে পারে, কিন্তু তা তো হয় না, হয় না। ওকে, পার্সেন্টেজ ওয়াইজ তুমি যেহেতু খুব ক্লিনিক্যাল মাইন্ড, প্রসেনজিৎ চ্যাটার্জি একটা তার দীর্ঘ সময় ইন্ডাস্ট্রির কত পার্সেন্টেজ, হাইয়েস্ট যখন গেছে কত পার্সেন্টেজ গেছে? প্রচুর, সব ছবি প্রায় করছিল তখন, খুবই ভালো, ইনফ্যাক্ট এখনও তো রুল করে, সেটা তো ঠিকই, ডেফিনেটলি করে। আমি কমিয়ে দিয়েছিলাম ছবি একদমই, 2000 পর থেকে আমি বলেছিলাম করবো না ছবি, সরেও গেছিলাম আমি একটুখানি, তো সেই কারণে সেই জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে যে সেই সময়টা মুম্বা তো পুরো চালিয়েছে, দ্যাট মে নট বি 30 ইয়ার্স হতে পারে না, হয়তো কম, কিন্তু ডেফিনেটলি চালিয়েছে। কিন্তু বাংলা সিনেমার নায়কদের মধ্যে পোস্ট সৌমিত্র চট্টোপাধ্যায় নায়ক, টপ স্টার্স, রঞ্জিত মল্লিক হয়তো একটা সময়ের জন্যে, কিন্তু তোমার মতো চেহারা, তোমার মতো ফিগার্স নিয়ে এরম ধরনের নায়ক আর আসেনি, এরম ধরনের দেহসৌষ্ঠব নিয়ে, তার সঙ্গে একটা শৈল্পিক মনন, কোথাও কি মনে হয় যে তুমি ইভেনচুয়ালি তোমার ট্যালেন্ট এবং তোমার ইয়ের প্রতি কোথাও তোমার ডিগনিটি অক্ষুণ্ণ রাখতে গিয়ে জাস্টিস করনি? তো বেসিক ডিফারেন্স আছে বোম্বার সঙ্গে বা অন্যদের সঙ্গে, আমার বেসিক ডিফারেন্স আছে, যার জন্যে ওরা ছবি হয়তো ডিজাইন করতে পারে, চাইতে পারে, আমি সেটা চাইবো না, কারণ আই উইল ওয়েট টিল দ্যাট ডে, মিডিয়াকেও বলবে না, যখন আমি ডিরেকশন দেবো তখন যে ছবিগুলো আমি ডিরেকশন দিয়েছি সেগুলো আমি স্যাটিসফাইড নই, এই কারণে একটা ছবি ছাড়া, ভয় আমার খুব প্রিয় ছবি, আদারওয়াইজ আমি স্যাটিসফাইড নই, কারণ হচ্ছে সেগুলো সবই চিরঞ্জিতের ছবি, চিরঞ্জিত দিয়েই ওই কমার্শিয়াল সেট আপটা করা হচ্ছে, আর এই কমার্শিয়াল সেট আপের ছবি করতে আমি রাজি নই বলেই আমি একটা নতুন নাম বা বদনাম চিরঞ্জিত নিয়েছি, কিন্তু লোকটা তো বেসিক্যালি দীপক, তো দীপকের তো এইগুলো পছন্দের ছবি নয়, আমি তো আমার কমার্শিয়াল ছবিগুলো তো প্রসেনজিতের এক সময় সবাই প্রসেনজিত বলতো, এই প্রসেনজিতের খুব দরকার আছে, এই যে দেব, এই যে দেব, প্রসেনজিতকে চাই না, প্রসেনজিতকে চাই,
ওর প্রসেনজিৎ হওয়ার পরে সেই ছবিটা তো ওই রানগুলো দিতে পারবে না, অত সিটি ওরিয়েন্টেড ছবি হয়ে গেলো সব। সেই জন্যে মুশকিল হচ্ছে যে আমরা যেগুলো করতে পারছিলাম তখন সেইটা এখনকার ছেলেগুলো, দেবকে যদি তুমি জিজ্ঞেস করো দেবের সেরা ছবি কি, হয়তো সে সাজবাতি বলবে, অথচ সবচেয়ে ব্যবসা দিয়েছে হয়তো পাগলু, হয়তো পাগলু খোকা চারশো বিশ, যেগুলো তার নাম হয়েছে দাঁতে তৈরি হয়েছে, সে এসেছে এখানে নামটা তৈরি হয়েছে যেখান থেকে। প্রতিবার যখন দেখো যে তোমার ভাইরা বা ভাতৃ প্রতিম সব এক একজন, তারা কমার্শিয়াল ছবি স্টার, কিন্তু তারা চলে যেতে চাইছে অন্য ছবিতে, কারণ সেখানে মিডিয়া বেশি লিখছে, সেটাই বেশি সম্মান, তখন কি ফোন করে বলো যে তাহলে না? কারণ আমি বলছি যে যখন পুষ্পাতে হিট হয় ওকে, ও কমার্শিয়াল ছবিগুলো সাউথের হিট হয়, বম্বের হিট হয়, তারা কাগজ পড়ে না। দেখো ওখানে ওরা এত টাকা পায়, একটা ছবি করতে নাকি লাইগার করতে নাকি 35 কোটি টাকা নিয়েছে, তো সেই টাকাটার ফলে তাকে কাগজ পড়তে হয় না, মিডিয়া দেখতে হয় না তাদের, তারা ওইটাতে স্যাটিসফাইড হয়। আমাদের বাংলায় যেটা প্রবলেম হয়ে গেল, 750 হাউসের জায়গায় 40টা হাউস হয়ে গেল সিঙ্গল স্ক্রিন, তার ফলে যেটা হলো সেটা হচ্ছে এখন এখানে টাকাটা নেই, তো টাকাও নেই আর কাগজ একটা লাইনও পাবো না, এ কী করে হয়? তাহলে কাগজ একটা লাইন দরকার আমার, যাদের মধ্যে ঘুরি, যেখানে যাদের সঙ্গে ঘুরি মিশি, তাদের সবার কাছ থেকে অন্তত একটা অ্যাকনলেজমেন্ট দরকার। অ্যাকনলেজমেন্ট দরকার, এটা আমাদের দরকার হচ্ছে, এটা পুষ্পার দরকার হচ্ছে না, আরআরআর এর দরকার হচ্ছে না, এতে কারোর দরকার হবে না। কিন্তু আমাদের প্রথমে লুঙ্গিটা দরকার, লুঙ্গির ব্যবসা, তাই তো? কারণ লুঙ্গি বিক্রি হয় যেহেতু বেশি, সবাই যেহেতু লুঙ্গি পরছে, বেশিরভাগ লোক পরে, তো এক কথার কথা বলছি, তাহলে একটা বড় লুঙ্গির ফ্যাক্টরি করা উচিত যেখানে 2 কোটি লুঙ্গি তৈরি করবো আর বিক্রি হয়ে যাবে। তো এই অ্যাডভাইসটাই তুমি গিয়ে মুখ্যমন্ত্রীকে বলো না, এটা তো নিজের জন্য বলছো না, তুমি ইন্ডাস্ট্রি, এত ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী কী করবে? মুখ্যমন্ত্রী ছবিগুলো প্রডিউস করার জন্য টাকা দেবে কী করে? যাদের ডেকে ছবিগুলো করতে বলবে তাদের মানসিকতাই হচ্ছে এখন অ্যাওয়ার্ড উইনিং ফিল্ম করার, সেই জন্যে শহর ওরিয়েন্টেড ছবি করার, তো সেই জন্য আর তাদের পক্ষে তোমার সিনেমাটা কি সিরিয়াল হয়ে গেছে এখন? তোমরা যে তুমি যে সিনেমার কথা বলছো সেগুলো কি সিরিয়াল হয়ে গেছে? হ্যাঁ, কারণ সিরিয়ালই তো চলে, যে যেগুলোকে আমরা হ্যাকনিড সিরিয়াল বলি সেটাই সবচেয়ে বেশি বিক্রি হয়, ওটাই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে। ওইটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ইন্ডাস্ট্রি উঠে যাবে, থাকবেই না, চলিটাও থাকবে না, কিচ্ছু থাকবে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে অ্যাকচুয়ালি সিরিয়াল, যেটা নিন্দিত। হ্যাঁ, এটা নিন্দিত, খুব মজার, যেটা ট্র্যাশ, যে ট্র্যাশ আমাদের ছবিগুলোকে বলা হতো, সেই যে ফেজটা গেছে সেই ছবি কিন্তু এখন হবে না, কিন্তু আধুনিক ছবি হবে, কিন্তু তার যে বেসিক কন্টেন্টটা, সেই কন্টেন্টটা ফর এভরিবডি হবে, ফর মাস হবে। এইটার জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু যদি শহরে দাঁড় করানো হয় তাহলে তো তিনি এই এই পপুলারিটি পাবেন না, এই জায়গাটা থাকবেন না। উনি সবার সবার সিনেমায় এই শহর আর গ্রামের সংযুক্তকরণটা হবে কি করে তাহলে? এটা না হলে তো প্রবলেম হয়ে যাচ্ছে। আগে তো সংযুক্তকরণ মানে হচ্ছে কি, তখনও তো মানিকদা ছিলেন, মৃণালদা ছিলেন, ঋত্বিকদা ছিলেন, সবাই ছিলেন, তো তাদের ছবিও তো হতো, কিন্তু তার সঙ্গে সে উত্তম সুহিতা ছিল বা অন্যরা ছিলেন। এই যে লুঙ্গির ফ্যাক্টরিটা হবে, এই লুঙ্গির ফ্যাক্টরিটা বড় ফ্যাক্টরি হবে, তার মাঝখানে একটা সুন্দর একটা ঘাস দিয়ে চমৎকার করে কেটে একটা ছেঁটে সবুজ ঘাসের লন বানাতে হবে, সেই লনের মাঝখানে একটা এসি করতে হবে, ফ্যাক্টরি করতে হবে, তার ভিতরে হয়তো বনসয় ফনসয় লাগিয়ে সাজাতে হবে, তারপরে তার ভেতরে 1000-2000 ধুতি বানাতে হবে, অরিজিনাল লুঙ্গিটাই অক্সিজেন দেবে, এনে দেবে টাকাটা, ওটা বানাবো, এই 2000 ধুতি আমরা বিক্রি করতে পারবো। এর আগেও বলেছো যে জায়গায় বললে লাভ হবে, তোর অরূপ বিশ্বাসকে বলছো না কেন যে আমাদের এই উদ্দেশ্যে যাও, বা ইন্ডাস্ট্রিদের মিটিং ডেকে বলছো না কেন? এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা দিশা, আদারওয়াইজ তো ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না। এখানে প্রবলেম আছে, দেখো যে মুহূর্তে সরে গেছে মাস, উত্তম কুমার মারা যাওয়ার পর টেলিভিশন আঁকড়ে নিয়েছে যারা শিক্ষিত মাসটা, যেই তারা সরে গেছে সঙ্গে সঙ্গে ওদের পছন্দের জায়গাটা হচ্ছে পুরনো ছবি দেখা আর আমাদের ছবিকে পচা বলা, কারণ ওদের মা ঠাকুমাকে পিসিমাদের নিয়ে হলে যেতে হয় না রোববারের দিন, ঘুম মাটি করে বা তাস খেলা মাটি করে, এখন কর্তারা সেটা না করে টেলিভিশন দেখো, এখানে উত্তম কুমার আসছেন, রোজ আসছেন, সুহিত আসছেন, দারুণ দারুণ ছবি, কী সব ছবি, আর এখন পচা ছবি হচ্ছে এই চিরঞ্জিত ফিরঞ্জিত যা করছে। এই যে একটা জায়গা তৈরি হয়ে গেল, মিডিয়া এমন একটা জিনিস যে মিডিয়া এদের সার্ভ করলো, এদের সার্ভ করতে করতে একটা জায়গা তৈরি হয়ে গেছে, যখন
এই ছেলেগুলো যারা নতুন আসছে শিক্ষিত ছেলে সব তারা কেউ স্বপন সাহা অঞ্জন চৌধুরী হতে চাইছে না সুজিত গুহ হতে চাইছে না হরনাথ হতে চাইছে হরনাথ হতে চাইছে না আমার যেটা সাজেশন এখন হবে সেটা হচ্ছে এসো আমরা ইন্ডাস্ট্রির সবাই মিলে আমরা রেগুলার বসি মানে রেগুলার মানে মানে উইকে একটা করে মিটিং করব সৃজিত টু চাই না স্বপন সাহা টু চাই তাই তো এই মুহূর্তে সৃজিত টু থাকবে না কেন সে তো মৃণাল সেন থাকতে পারে মানে ভালো ডিরেক্টর থাকতেই পারে কিন্তু স্বপন সাহা চাই সবার হ্যাঁ কিন্তু ওদের তো বিক্রি হচ্ছে না ওরা তো হল বন্ধ হয়ে যাচ্ছে তার মানে তার তো 17 জন হয়ে যাচ্ছে তুমি যে যে ছবিগুলো রিসেন্টলি রিলিজ করেছে দেখো একটাও চলছে না ছবি তো তাহলে তো চলবে না তাহলে তো মাস্টার মানে হলটা খুলবো কী করে গ্রামে আমি যদি মমতাকে বলি হলে হলগুলো খুলে দিতে হবে তাহলে হয় না হল খুলে দিয়ে কী লাভ হবে আবার বন্ধ হয়ে যাবে কারণ চলবে না তাহলে চলার বেসিক রান্নাঘরটাকে ঠিক করতে হবে রান্নাঘরটা তৈরি করতে হবে ফ্যাক্টরিটা তৈরি করতে হবে একটা ছোট ক্লিপ দেখব গত 6-7 বছর ধরেই কিন্তু আমার অনেক দিন ধরেই মনে হয় কেন প্রিমিয়ার হয় মানে কেন আমরা প্রিমিয়ার করি মানে সত্যি কথা বলতে কি আজকে একজন বাংলা ছবির তারকার নিজের মেকআপ নিজের ড্রেসার নিজের স্টাইলিস্ট তিনজন বাউন্সার এইগুলো না আমার শুনতে খুব খারাপ লাগবে আমাকে অনেকে এটা শুনে হয়তো প্রচুর ট্রোলিং হবে আমার অনেক বন্ধু বান্ধবরাও হয়তো মনে মনে কে মানে গালাগাল দেবেন কিন্তু এটা এটা না এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে এবং কিছুটা মূর্খের স্বর্গে বাস করা হয়ে যাচ্ছে কী মনে হলো খুব কন্ট্রোভার্সিয়াল হচ্ছে ইন্ডাস্ট্রির অনেকের হাবভাব দেখে মনে হচ্ছে তারা প্রায় পরমকে ব্যান করে দিতে পারলে বেঁচে যায় এরকম তোমার কী ধারণা যা কথাগুলো বলছে এগুলো সত্যি বলছে না আসলে ও যে কোনো বলছে এটা খুব সামান্য একটা জায়গা আমি বলছি বৃহৎ লুঙ্গি ফ্যাক্টরি নিয়ে আর ও বলছে কার একটা মেকআপ আর কার একটা কী দরকার আছে বলে না ও এমন কিছু না ওটা ওটা পাওয়াটা কোনো প্রবলেমও নয় ওটা আরামসে পাওয়া যাবে যদি লুঙ্গি ফ্যাক্টরি চালু হয় আমি বলছি কিচ্ছু অসুবিধা হবে না কারণ একটা বেদের মেয়ে জ্যোৎস্নাতে প্রথম রিলিজে তখন 1.45 টাকা টিকিট ছিল তখন 11 কোটি টাকার বিজনেস করেছে এই বাংলা থেকে অভিষেক চ্যাটার্জি মারা যাওয়ার পর একটা কথা উঠলো যে বাংলা ছবিতে খুব সেটিং হয় এবং অভিষেককে অন্যায়ভাবে আটকানো হয়েছে আমরা জাস্ট একটা ক্লিপ দেখবো অভিষেক জানি আর আমার সে চাওয়ার সামনে কেউ যদি বাধা হয়ে দাঁড়াতে চায় আমি মানবো না দেখি অভিষেক ডিজার্ভিং ছিল এবং পাইনি না অভিষেকের সহনায়ক মোটামুটি যেরকম ছিল সেই প্রাপ্যই পেয়েছে অভিষেকের কেসটা একটু আলাদা অভিষেকের সঙ্গে একটু রোম্যান্টিক লিঙ্ক হয়েছিল ঋতুপর্ণার বোমার সঙ্গে আবার লিঙ্ক হচ্ছিল মানে একটা জায়গা একটা জুটি তৈরি করার প্রবণতা দুজনের মধ্যেই ছিল কাজে এখানে একটা কম্পিটিশান এমনি হয়ে গেছিলো উইথ এ সিঙ্গল হিরোইন সেখানে এই ধরনের একটা একটু টানাটানি হয়তো হয়েছিল কিন্তু দেখো ওই আবার যেটা বললাম যে যোগ্য সে বেরিয়ে যাবে এই হচ্ছে নিয়ম পৃথিবীর নিয়ম তাই আমার থেকে যোগ্য যে সে বেরিয়ে যাবে সেটিং করে কাউকে আটকানো যায় না তাই তো সেটিং করে আটকানো যায় টেম্পোরারি আটকানো যায় তুমি আর প্রসেনজিতের মাঝখানে আর একজন খুব দারুণভাবে সারা জাগিয়ে শুরু করেছো তার নাম তাপস পাল তার শেষটা হলো খুব ট্র্যাজিকভাবে এই এই ধূমকেতুর মতো উঠে এরমভাবে এই ওভারঅল দেখে অ্যাম্বিশাস ছেলে যেহেতু অ্যাম্বিশাস খুব সেই জন্যে যে কোনো স্টেপটা খুব ঝপঝপ করে নিয়ে নিত এরম আর কি মনে হচ্ছে আমার পলিটিক্সে এসে অ্যাম্বিশনটাই শেষ করে দিল মনে হচ্ছে আমার ব্রেকিং নিউজ তৈরি করার একটা টেন্ডেন্সি হলো সেইটা হলো সেটা ছিল আর কি সেই যেটা আমার আমার মিনিমাম আর কি আমার যদি এখনও বলো যে ছোটো মেয়েদের ছোটোখাটো ড্রেস বেশি পরাটা উচিত কিনা আমি বলবো না পরা উচিত তুমি তো সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সিও হলো আমি তো আমি এখনও বলবো আরে আমরা বাইকটাই তো দেখাতে পারি দেখি তো বাইকটা একটু কি আছে এক্স্যাক্টলি তো যেটা হতো তো সেই ফ্রিজিং এটা এটা প্রাচীন ঘটনা এটা বহু বহু যুগ থেকে চলে আসছে এটা কোনো নতুন ঘটনা নয় এবং এটা প্রিপারেশনের জন্য এটার কারণের সঙ্গে জন্য কিছুটা তো মহিলারাও জড়িত থাকে তাদের স্কার্ট সাইজ তাদের ড্রেসেস চেঞ্জ হচ্ছে যোগ অনুযায়ী মেয়েদের লিবারেল মহিলা লিবারেল প্রচন্ড রেগে গিয়েছিল পুরুষের জন্য তাহলে তো সবেতে রেগে যাবে কাজে সেটা অ্যাপ্রিশিয়েট ছোটখাটো ড্রেস জায়গা অনুযায়ী পরা উচিত তাহলে এরপরে এরকম যদি অ্যালাউ করা হয় তাহলে তো একটা কোনোদিন একটা সুতো পরে বেরিয়ে যাবে বাইরে চিরন্তন যে নিয়মগুলো আমাদের সোসাইটি তৈরি করেছে যে নিয়মের জন্যে এই যে বিবাহ তৈরি হয়েছে এটাও তো নিয়ম করেছে সোসাইটি যে একজনের সঙ্গে বিয়ে করলে তার সঙ্গে থাকতে হবে তোমায় তাহলে যদি ছাড়তে হয় তাহলে অনেক টাকা অ্যালিমনি দিতে হবে ওই করতে হবে সেই করতে হবে এসব করা হয়েছে এটা কেন করা হয়েছে এ তো সোসাইটির জন্যে তোমার লাইফে 4 জন নায়িকার সঙ্গে তুমি লম্বা কাজ করেছো মোটামুটি একটা মুনমুন সেন তারপরে দেবশ্রী রায় শতাব্দী রায় ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণা সবচেয়ে বেশি বোধহয় করেছি সবচেয়ে বেশি এই 4 জন সম্পর্কে যদি একটু বলো ছোট করে এদের ইন্টারেস্টিং দিকগুলো যদি ছোট করে একটু বলো
মুনমুনেরটা খুব মজার। মুনমুন আমার সঙ্গে ফার্স্ট ছবি করেছে, যেটা অন্তরালে বেরিয়েছিল। এদের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট কে হ্যান্ডেল করার পক্ষে? কেউই নয়, কেউই নয়, না না কেউই নয়। ঋতুর সঙ্গেই একটু হয়েছিল। ঋতু খালি টেলিফোন যখন এলো, সেলফোন এসেছিল, তখন এত সেলফোন নিয়ে কথা বলতো, আমার নিজের ছবিতেই ও পাঠ করছে, তো আমি যত যখনই ওকে বোঝাতে যাচ্ছি শর্টটা কী, তখনই একটা ফোন আসছে, এক মিনিট বলে ছবি ফোনটা নিয়ে আবার ঘুরছে এরমভাবে, আবার শেষ করে যে বলে হ্যাঁ বলো, তা আমি আবার বলতে আরম্ভ করলাম, আবার ফোন এলো। এইটা করতে করতে ডিস্টার্ব হয়ে গেছিলাম, তো আমি সেট ছেড়ে বেরিয়ে মেকআপ রুমে বসেছিলাম। তারপরে গিয়ে আমাকে ধরে ফরে মাটিতে বসে হাত পাত ধরে এরম করে আমাকে আবার সেটে নিয়ে এসেছিলো। এরম হয়, এরকম কোনো সময় হয়েছে। আরেকবারও দেরিতে আসে তুমি শুটিংই বন্ধ করে দিয়েছিলে সেদিনের জন্য? চলে গেছিলাম, আমি চলে গেছি, চলেই গেছিলাম, বেরিয়ে গেছিলাম, বাড়ি চলে গেছিলাম। মুনমুনেটাও খুব মজার। মুনমুনের সঙ্গে আমার একটা লাভ হেট রিলেশন আছে। আমার পায়ে সাপে কামড়েছে, আমি পড়ে আছি সেন্সলেস, মুনমুন আমার পায়ে মুখ দিয়ে রক্ত বার করে নেবে, তাহলে বেঁচে যাবো অমরকণ্টকে। এবার মুনমুন এলে এসে বসলো ওখানে, বসে পায়ের রক্ত বার করবে, কিছুই না, পাটা তুলবে, তুলে এরকম করে একটু কিছু একটা করবে, মানে গার্ড করে যা করবে, ক্যামেরা দেখছে, তুলে করে ফেললো একটু রক্ত, মুখে একটু রক্ত নিয়ে নিয়েছে, সেটাই ফেলে দিল আর কি, ব্লাড নিয়ে নিয়েছিল। সে আমার পাটা কামড়েই যাচ্ছে, কামড়েই যাচ্ছে, কামড়েই যাচ্ছে, আমি পাটা তুলে এক লাথি মারলাম, ওখানে পড়ে গেল পাশে। উঠে বেরিয়ে, এটা মানুষ তুমি, এটা কী করেছো? আমার পায়ে কামড়ে রক্ত বার করে দিয়েছে, মানে এইরকম মেয়ে। দেবশ্রী, দেবশ্রী খুবই অ্যাটেন্টিভ, দেবশ্রী আমি ভয় করেছি ওর সঙ্গে, খুব অ্যাটেন্টিভ। ওর সঙ্গে মেথডিক্যাল অ্যাক্টিং আমি একটু প্র্যাকটিস করে ওকে লাগিয়েছি একটা শটে। দেবশ্রীকে নিয়ে সব প্রবলেম নেই না? শতাব্দী, শতাব্দী আমার রেগুলার হিরোইন, মানে আমরা প্রচুর ছবি করেছি একসঙ্গে, মজা করেছি, হই হই করেছি, খুব মজা। কিন্তু একজনের সঙ্গে তোমার খুব সমস্যা হয়েছিল, তোমার তার ক্যারিয়ারে পিক ফর্মে অপর্ণা সেন, তুমি ছবি থেকে বেরিয়ে গেলে, সেটা মানে খুব সংক্ষেপে যদি বলো। মানে সংক্ষেপে মানে আমি তারপর তো ছবি করলাম, আমার চতুষ্কোণ করলাম আমরা একসঙ্গে, আবার কি হিরো হিরোইন হয়ে, হ্যাঁ, তারপরে মিটে গেল, মিটে গেল, মানে যাওয়ারই কথা, 20 বছর আগের ঘটনা। আর এবার উনি বললেন, এই স্যার শুটিং করতে করতে বললেন, 20 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, আই এম সরি ফর দ্যাট, আই এম সরি ফর দ্যাট টু। শুধু মুশকিলটা হলো, খুব স্ট্রং একটা উত্তর দিয়েছিল সেই সময়, লিখেছিল তখন বলেছিলাম আমি। আসলে যেটা লুজ করলাম আমরা, সেটা হচ্ছে আমরা বোধহয় মাঝখানে 20 বছর লুজ করলাম, সেটা আমরা হয়তো অভিনয় করতে পারতাম একসঙ্গে। কিন্তু তোমার একটা ডায়ালগ বাঙালি লুজ করেনি, ওটা চলছেই, এক সেকেন্ড যদি দেখি খুব দ্রুত। অরিজিনালটা, অরিজিনালটা, আচ্ছা, তারপরে বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। একটু আমাদের দর্শকদের জন্য আরেকবার বলে দাও। এটা আসলে এখন যেটা হয়েছে, এটা অপভ্রংশ হয়েছে, সবাই বলে 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 এটা একটা জায়গায় নিয়ে গেছে। সুভাষ, বউ হারলে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারলে মা পাওয়া যায় না। এখন তার পেছনে এই মীর ফির মিলে, সবাই মিলে একটা কি কি যেন সব পাগলা ফাগলা এসে জুড়েছে, জুড়ে ওটা একটা তৈরি হয়েছে, একটা অপভ্রংশ, একটা অপভ্রংশ, একটা কনকক্টেড জিনিস তৈরি হয়েছে। বাট আই এম ভেরি হ্যাপি যে তার ফলে সেটা 100 বছরের সেরা ডায়ালগ হয়ে গেছে। চিরঞ্জিতকে ছেড়ে দিতে পারি এই ডায়লগটার পর, কিন্তু দীপককে ছাড়বো না। দীপককে একটা, আমি জানি যে দীপকের গানের গলা ভালো, দীপককে একটু একটা গান গাইতে হবে, একটু অন্তত গান গিয়ে আমরা এটা শেষ করব। ও শাম কুছ অজীব থি, এ শাম ভি অজীব হ্যায়, ও কল ভি পাস পাস থি, ও আজ ভি করিব হ্যায়, ও শাম কুছ অজীব থি। কোথাও মনে হলো যে আবার দীপক চক্রবর্তীর আর একটা নতুন রূপ আমরা খুঁজে পেলাম আজকের লাইমলাইটে। আজকে এখানে এই অবধি থাক, আবার ফিরে আসবো কালকে, কিন্তু সবাইকে বলি শুভরাত্রি, একই সঙ্গে চিরঞ্জিত চক্রবর্তী এবং দীপক চক্রবর্তীকে বলি অনেক ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, নমস্কার।